এখন সকাল 7টা বাজে, এই দেখো আমার শাড়ি ঠাড়ি পরা হয়ে গেছে, এখন আমি কুচবিহারে যাচ্ছি বাপের বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। হ্যাঁ, সকাল 7টা বাজে, প্রথমে তোমাদের সাথে শাড়ি পরেই আগে কথা বললাম। হ্যাঁ, তারপরে তোমাদেরকে অল্প অল্প করে রাস্তা দেখাবো। বন্ধুরা, কুচবিহারে যাওয়াটা তখন দেখালাম, অটোতে যাচ্ছি, এখন কুচবিহারে বাসে উঠেছি, এখন বাড়িতে চলে আসব বলে। দেখতে থাকো বন্ধুরা। তোমরা তো দেখলে আমি আমার কুচবিহারে যাওয়াটা, টোটোতে গেলাম, আসলাম বাসে, কিন্তু তোমাদেরকে কিছুই দেখাতে পারলাম না। দুই দিন ছিলাম, সময়ের অভাবের জন্য কিছু দেখাতে পারলাম না। হ্যাঁ, এখন এই রান্নাঘরে গিয়ে এই রান্না করব, তোমার একটা মাছ রান্না করব, তোমাদেরকে দেখাবো। মাছ রান্নার পরে সন্দেশ বানাবো, তোমাদেরকে ওটাও দেখাবো। মাছটাকে হালকা ভেজে নিয়ে তারপরে অল্প একটু পেঁয়াজ আর কালো জিরে সম্বাদ দিয়ে তারপরে বাটা সর্ষে দিয়ে দিলাম, সেটাকে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢেকে দিব। মাছটা হয়ে গেল। হ্যাঁ, নামানোর আগে দুটো কাঁচা লঙ্কা আর সর্ষার তেল দিয়ে, কাঁচা সর্ষার তেল দিয়ে এখন নামিয়ে এখন ঢেকে রাখব। বন্ধুরা, এই দুধটা দেখছো না, এটাকে এখন লেবু দিয়ে ছানা করব। ছানা করার পরে সন্দেশ বানাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কেমন করে বানাই, আমি আমার মতো করে বানাবো, দেখতে থাকো। বন্ধুরা, প্রথমে কড়াইতে 1 চামচ ঘি দিয়ে তারপরে ছানাটা দিয়ে দিলাম, আর একটু সাথে এলাচও দিয়ে দিলাম, হ্যাঁ সেন্ট হওয়ার জন্য। তারপর চিনি আর কাজু গুঁড়ো দিয়ে দিলাম, সেটাকে নাড়াচাড়া করার পর তারপর নামিয়ে সেটাকে সমান করে তারপর ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পরে ফ্রিজ থেকে বের করে কেটে নেব, দেখতে থাকো বন্ধুরা। ভিডিওটি দেখতে যদি ভালো লাগে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।